আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের যে ভিডিও সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, এখানে তিনটা বিষয়বস্তু আছে, সেটা হচ্ছে যে এই গণবিজ্ঞপ্তির রেজাল্ট কবে হতে পারে, এবং সেই সঙ্গে যে এই গণবিজ্ঞপ্তির যেই স্থগিতাদেশ ছিল সেটি কি উঠে গেল নাকি এখনও থেকে গেল সেই বিষয়টা, এবং গ্রন্থকারিকদের বিষয়টা, তিনটি বিষয় আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম জানাবো যে গণবিজ্ঞপ্তি সম্পর্কে, অর্থাৎ আপনারা জানেন যে এই গণবিজ্ঞপ্তি নিয়ে আদালতের একটা স্থগিতাদেশ ছিল এবং সেটি ফাইনালি 31 তারিখ, অর্থাৎ আজকেই সেটি আর থাকলো না, অর্থাৎ এটি তুলে নেওয়া হয়েছে। এই অর্থাৎ তুলে নেওয়া মানে হচ্ছে যে এই 54,000 শিক্ষক নিয়োগের সুপারিশ দানে এনটিএসের আর কোনো বাধা থাকলো না। তবে হ্যাঁ, এখানে যারা আইসিটি যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক এবং প্রদর্শক পদে আবেদনকারীদের নিবন্ধন পরীক্ষার সনদ, নিবন্ধন পরীক্ষায় দাখিল করা কম্পিউটার আইসিটি বিষয়ের সনদের ফটোকপি সরাসরি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিএসের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেটি 2 তারিখের মধ্যে বলা হয়েছে যে 2 তারিখের মধ্যে এই কাগজপত্রগুলো অর্থাৎ এনটিএসের সার্টিফিকেটগুলো সেটাকে জমা দিতে হবে, এবং এটি গত 23 তারিখে স্বাক্ষরিত, অর্থাৎ 24 তারিখে এটি প্রকাশ করা হয় যে এই এটি যেন 2 জুন, অর্থাৎ জুন মাসের 2 তারিখের মধ্যেই যেন জমা দেয়, এটাই বলা হচ্ছে। এবং বলা হচ্ছে প্রার্থীর রোল নাম্বার, নাম এবং নিবন্ধন পরীক্ষার পাশের ব্যাচ, সেশন, কম্পিউটার আইসিটি বিষয়ক ডিগ্রির নাম, প্রতিষ্ঠানের নাম, নির্ধারিত সক তৈরি করে এটি জমা দিতে হবে বন্ধুরা। এবং এটির যেই ফলাফলটা, অর্থাৎ এই যে গণবিজ্ঞপ্তির যে ফলাফল, এটি কিন্তু আমরা ধরেই নিতে পারি যে যেহেতু জুন মাসের 2 তারিখ পর্যন্ত তাদেরকে জমা দেওয়ার একটা সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এই জুন মাসের 2 তারিখের পর যে কোনো দিন হয়তোবা আমাদের এই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফলটা বেরিয়ে যেতে পারে, অর্থাৎ আমরা ধরেই নিতে পারি যে জুন মাসেই হয়তোবা এটার ফলাফল বের হয়ে যাবে, যেহেতু 2 তারিখ পর্যন্ত তাদের সময়টা বেঁধে দেওয়া হয়েছে। বন্ধুরা, এরপর বলবো যে এই গ্রন্থকারিকদের বিষয়ে, অর্থাৎ আমরা জানেন যে গ্রন্থকারিক ও সহকারী গ্রন্থকারিক নিয়োগ যেটা চলছিল এটা নিয়ে তাদেরকে দেওয়া হয়েছে শিক্ষক পদমর্যাদা। আমরা জানেন যে 21 সালে যে নতুন যে জনবল কাঠামোটা, এমপিও নীতিমালা, এখানে স্কুল কলেজ পর্যায়ে যে গ্রন্থকারিক এবং মাধ্যমিক পর্যায়ে যে সহকারী গ্রন্থকারিক ক্যাটালগার, এই দুটি পদের কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে এবং পদ এর নাম পরিবর্তন, যেমন এতে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক ক্যাটালগার পদ দুটিকে শিক্ষকের মর্যাদা দেওয়া হয়, গ্রন্থাগার প্রভাষক এবং সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। এই যে যখন এদেরকে শিক্ষকের মর্যাদায় নিয়ে আসা হয়েছে, যখন এই গ্রন্থাগারিকটাকে শিক্ষকের মর্যাদায় নিয়ে আসা হয়েছে এমপিও নীতিমালায় 2021-এ সর্বশেষ যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে এমপিও নীতিমালা, সেখানে এইখানে কিন্তু তাদেরকে শিক্ষকের পদমর্যাদা দেওয়া হয়েছে, এবং যেহেতু এটা শিক্ষকের পদমর্যাদায় দেওয়া হয়েছে সেহেতু এটি কিন্তু আর কমিটির আন্ডারে নিয়োগের কোনো সুযোগ থাকছে না, অর্থাৎ এই গ্রন্থাগারিক নিয়োগটি কিন্তু এখন থেকে এনটিএসের মাধ্যমেই হবে। যদি এই আদেশ জারি করার পর যদি কোনো প্রতিষ্ঠান বা যদি কেউ এই গ্রন্থাগারিক পদে কোনো প্রতিষ্ঠানে ঢোকেন বা কোনো প্রতিষ্ঠান যদি কাউকে নেয়, তাহলে এই নিয়োগটি কিন্তু অবৈধ বলে গণ্য হবে এবং এমপিও হতে এটির সমস্যা হবে, অর্থাৎ এর কোনো দিন এমপিও হবে না যদি আদেশ জারির পর নিয়োগ নিয়ে থাকে। অর্থাৎ এই বিষয়টি আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করি, 2021 সালের যেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা জারির পর, অর্থাৎ সোমবার 31 মে আজকে এই নির্দেশ দিল মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। এর আগে শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং বা পরিচালনা কমিটি এই পদে নিয়োগের সুপারিশ করত, অর্থাৎ এখন থেকে কিন্তু এটি আর সুপারিশ করতে পারবে না। এখানে বলা হয়েছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ বলা হয় যে 2021 সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান এবং গ্রন্থাগার প্রভাষক পদ দুটি অন্যান্য শিক্ষকের মতোই এনটিএসের মাধ্যমে নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও উত্তীর্ণদের সনদ প্রদান সহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদার অনুকূলে নিয়োগ সুপারিশ করতে হবে, অর্থাৎ এখানে আপনাকে নিবন্ধন পরীক্ষা দিতে হবে এবং নিবন্ধন পরীক্ষা দিয়েই কিন্তু এই পদে আসতে হবে। এখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে এই 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ হিসেবে এই দুটি পদে এনটিএসসি সিলেবাস প্রণয়ন সহ শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে। 17তম যেই নিবন্ধন বিজ্ঞপ্তিটি হবে সেখানে কিন্তু এই গ্রন্থকার যেই পদটি এটির কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হবে,
এবং এটি কিন্তু যথাযথভাবে বিধিসম্মতভাবে যাদের নিয়োগ পরীক্ষা মানসম্মত সম্পন্ন সহ ফলাফল প্রকাশ করা হবে, প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, তাদের যথাযথ প্রক্রিয়া আগের মতো এমপিওভুক্ত হতে পারবেন। এখানে বলা হচ্ছে যে এই আদেশ জারির পর কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি কর্তৃক এই দুটি পদে আর নিয়োগ দেওয়া যাবে না। কেউ নিয়োগ দিলে তা অবৈধ এবং বাতিল বলে গণ্য হবে এবং তারা কোনোভাবেই এমপিওভুক্তর আয়তায় আসবে না। তাহলে আমরা যেটি ফাইনালি যেটি বুঝতে পারলাম যে এই গ্রন্থাগারিক এবং সহকারী গ্রন্থাগারিক যেটি পদ দুটি, তাদেরকে যেহেতু শিক্ষকের পদমর্যাদা দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তাদেরকেও এনটিএসের মাধ্যমে আসতে হবে এবং নিবন্ধন পরীক্ষা দিয়েই তার মাধ্যমেই আসতে হবে। এটি আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি এমনকি অ্যাডহক কমিটিও এগুলো নিয়োগ দিতে পারবে না, যদিও অ্যাডহক কমিটি কোনো নিয়োগ দিতে পারে না। এবং ফাইনালি আমরা যেটি ধরে নিতে পারি যে এই তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্টটি হয়তো বা আমরা জুন মাসেই পেয়ে যেতে পারি। তো বন্ধুরা, এই তৃতীয় গণবিজ্ঞপ্তির বিষয়ে যদি লেটেস্ট কোনো নিউজ আসে তাহলে অবশ্যই আমি সেই নিউজটি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই প্রত্যাশায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।